বাংলাদেশকে তিন হাজার একশো উনআশি কোটি টাকা ঋণ দিচ্ছে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে আইডিবির বোর্ড অব গভর্নার্সের বার্ষিক সভায় বাংলাদেশ সরকার ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের মাঝে চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং আইডিবির পক্ষ থেকে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মানসুর মুক্তার চুক্তিটি স্বাক্ষর করেন চুক্তি অনুযায়ী শহরের নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত টেকসই এবং পরিবেশ বান্ধব আবাসন নিশ্চিতে সাশ্রয়ী গৃহ নির্মাণে প্রায় উনত্রিশ কোটি ডলার ঋণ দিবে ব্যাংকটি প্রকল্পটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাস্তবায়ন করবে এর ফলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে চাষযোগ্য জমি সংরক্ষণ করা হবে